মহিলাদের আইপিএল নিলাম অধিনায়কের চেয়ে বেশি দর উঠল বাংলার রিচা ঘোষের 1 কোটি 90 লক্ষে আরসিবি তে শিলিগুড়ির মেয়ে হরমনপ্রীতকে 1 কোটি 80 লাখে কিনল মুম্বাই 3 কোটি 40 লক্ষে আরসিবি তে স্মৃতি মন্ধানা আরো একবার আপনাদেরকে জানাই মহিলাদের আইপিএল নিলামে এবারে 1 কোটি 90 আরসিবি তে গেলেন বাংলার মেয়ে রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে আরসিবি তে তিনি গেলেন হরমনপ্রীতকে মুম্বাই তুলে নিল 1 কোটি 80 লাখে আর 3 কোটি 40 এ আরসিবি তে স্মৃতি মন্ধানা আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে দেবাঞ্জন অবশ্যই বলাই বাহুল্য যে রিচা নিজের জায়গা এমন কোথাও নিয়ে গিয়েছেন যে কারণে আরসিবি এইভাবে তার জন্য চাপালো দেবাঞ্জন একদমই তাই রিচা ঘোষ এই মুহূর্তে গত কয়েক বছর ধরেই ভারতীয় দলে ঢোকার পর থেকে দু বছর ধরে অত্যন্ত ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং টি টোয়েন্টি ক্রিকেটে যেটা দরকার পাওয়ার হিটিং সেই পাওয়ার হিটিং এবং উইকেট কিপিং দুটোই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে উঠেছে তার ফলে আজকে কিন্তু ভারতীয় দলের যিনি অধিনায়ক হরমনপ্রীত কৌরের চেয়ে রিচা আরও বেশি দরে 1.9 কোটি টাকা দল পেয়েছেন আরসিবিতে এবং এতে রিচার পরিবারের সাথেও কথা হয়েছে তারা কিন্তু অবশ্যই আর্থিক অঙ্ক নয় তারা চাইছেন রিচা মহিলাদের রিচা যেন নিজের খেলাটা খেলতে পারেন সেই আশাই রাখছেন পরিবার আমরা কথা বলেছিলাম তার বাবার সাথে শুনবো কি বলছেন তিনি মেয়ে যেহেতু আনন্দ তো খুবই লাগছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে বাকি মেয়েদের যে ও মানে এনকারেজ করলো হ্যাঁ যে একটা বাকি মানে আমাদের মতন যারা প্যারেন্টস আছে তাদেরকেও যে ও একটা বার্তা দিল যে ক্রিকেট ও ক্যারিয়ার হতেই পারে ঠিক আছে এবং মানে যারা খেলতে চাইছে মেয়েরা তাদের যেন খেলার মাঠে পাঠানো যায় সে কিন্তু একটা বড় বার্তা এটার মাধ্যমেই মানে দেওয়া হলো তো এটাই আমার কাছে সবচেয়ে পজিটিভ জিনিস ওই দামের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না কারণ দাম দিয়ে আমি কোনো ওয়েট মাপ করি না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা